Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala rasulillahi malla nabiyya ba'da amma ba'd. Priyo dini bhai o bonera, apnara sokolei kemon achen? Ami asha kori Allah taalar oshesh rahmate apnara sokolei bhalo achen. Priyo bondhugon, ajkal amader anti byabohar korate hoyeche ekta fashion. Jara takawalar chele ba jara takawala manush তারা আংটি পরাকে তাদের একটা অভিজাত্য মনে করে তাদের হাতে যদি স্বর্ণের আংটি না থাকে তাহলে তারা এটা নিজের জন্য অপমান বোধ মনে করে তো প্রিয় বন্ধুগণ আসলে আংটি পরাটাকে যদিও বা আমরা ফ্যাশন মনে করতেছি খুব সাধারণ ব্যাপার মনে করতেছি কিন্তু আসলে আংটি পরাটা অতটা সাধারণ ব্যাপার নয় ছেলেদের স্বর্ণের আংটি পরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ ছেলেদের স্বর্ণের আংটি ব্যবহার সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 5365 আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি লক্ষ্য করে সেটি খুলে ফেলে দিলেন এবং বললেন তোমাদের মধ্যে কেউ কেউ আগুনের টুকরা সংগ্রহ করে তার হাতে রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান করলে লোকটিকে বলা হলো তোমার আংটিটি তুলে নাও এর দ্বারা উপকার লাভ করো সে বলল না আল্লাহর শপথ আমি কখনো ওটা নেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওটা ফেলে দিয়েছেন প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটিকে ছেলেদের জন্য আগুনের টুকরা বলেছেন ছেলেরা যদি স্বর্ণের আংটি ব্যবহার করে তার মানে সে জাহান্নামের আগুন সে সংগ্রহ করে তার হাতে রাখলো এর কারণে সে জাহান্নামে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে আগুনের শাস্তি ভোগ করবে প্রিয় বন্ধুগণ এজন্য এই ক্ষণিকের দুনিয়ায় শো অফ করার জন্য বা মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য আমরা কখনোই আগুনের টুকরা হাতে দেব না মানে স্বর্ণের আংটি ব্যবহার করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সতর্ক থাকার তৌফিক দান করুন এবং স্বর্ণের আংটি পরা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তো প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে সক্ষম হয়েছি প্রিয় বন্ধুগণ আপনারাও আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এ সম্পর্কে সতর্ক করুন তাদেরকেও জানিয়ে দিন আপনার কারণে একজন মানুষও যদি স্বর্ণের আংটি পরা থেকে বিরত থাকে সে যদি আল্লাহর দিকে ফিরে আসে তাহলে সে যে পরিমাণ নেকি অর্জন করবে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আপনি যদি নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم